ওদের সাথে আমার কন্ট্যাক্ট ছিল 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা বিনিময়ে আমার আসছে লিবিয়ায় নাম। লিবিয়ায় নিয়ে কোম্পানিতে, যে কোনো একটা কোম্পানিতে ওদের আমার কাজ দেওয়ার কথা। তো আমি ওদের কথার উপরে নির্ভর করে গিয়েছি, কিন্তু আমি গিয়েছি একটাই কারণে যে আমার ওখানে নেওয়ার পরে দিয়ে যদি কোনো বাধাবিঘ্ন না আসে তাহলে আমি নিজের চেষ্টায় আমি অন্য জায়গায় কাজ নিতে পারবো বলে আমার নিজের একটা আশা ছিল। যে যাদের মাধ্যমে গিয়েছি ওরা ওখানে আমার কাজের ধরুন ওখানে বলছে যেখানে কাজ নিয়ে দেবে সেখানে 20,000 টাকা লাগবে, বাংলা টাকার সমান 20,000 টাকা লাগবে। এই জন্য আবার বাংলাদেশের থেকে আমার ডলার করে নিয়ে যেতে হয়েছে নিজের খরচের জন্য, 1 মাসের খরচ, এবং ওখানে কাজের ভর্তি হওয়ার জন্য 20,000 টাকা। এর ধরুন আছে টোটাল আমারে $300, আর এদিকে প্রথম গিয়েছি 4.5 লক্ষ টাকা নিয়েছে ওরা, 4 লক্ষ কন্ট্রাক্ট, কিন্তু আমার বাসায় আমি চলে যাওয়ার পরে দিয়ে বাসায় জোর দাবি করে জুলুম করে আরও 50,000 টাকা ওরা নিয়েছে। যখন আসছে ওই যে জেলখানা ফেলখানা আটকা, তখন এইসব বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে যে জেলখানা থেকে বেরোতে পারবে না, টাকা পয়সা না দিলে হবে না, হ্যান নাই তার নাই, এসব বলে আমাদের বাসার থেকে আরো 50,000 টাকা নিয়ে টোটাল 4.5 লক্ষ টাকা আমার আছে বিদেশ যাওয়া ব্যাপারে নিয়েছে। আমার আব্বু ফিরে আসাতে আমরা অনেক খুশি হয়েছি, কারণ হচ্ছে পুলিশ প্রশাসন বা মিডিয়া যাই বলেন, এনারা না থাকলে আমরা এইভাবে আমার আব্বুকে ফিরে পেতাম না, কারণ এনাদের অনেক সহযোগিতার কারণে আমরা আজকে আমার আব্বুকে ফিরে পেয়েছি। কারণ আমাদের উপরে একমাত্র নির্ভরশীল ব্যক্তি হচ্ছে আমার আব্বু, আর আব্বু ছাড়া আমরা তো দুইটা বোন এভাবে সম্ভব হতো না, দুই বোনে কীভাবে কী করতাম। প্রশাসন মিডিয়া দুই দিক থেকে আমরা হেল্প পেয়েছি, তাদেরকে অনেক ধন্যবাদ। যখন আমি জেলখানায় ছিলাম, জেলখানায় থাকা অবস্থা যখন আমি ব্যাকে চলে আসবো বলে নিহত হয়েছে, তখন একটা টিকিট কাটাইছি, টিকিটে গিয়েছে আমার 1,05,000 টাকা দালালের দেওয়া দিয়ে টিকিট কাটা, টিকিটের মূল্য দিয়ে, মানে ওটা তো কারোর মাধ্যম দিয়ে করতে হয়েছে, তার আবার টাকা দিতে হয়েছে, তা নাহলে তো হইতো না। তো ইতিমধ্যে টিকিট কাটা হয়েছে আমার টোটাল 3 বার, তাতে আমার বাংলাদেশে আসতে যাইতে টোটাল মিলিয়ে আমার প্রায় 13-14 লক্ষ টাকা মতো আমার এ পর্যন্ত টোটাল খরচ হয়েছে। দালালদের দিতে হয়েছে 4.5 লক্ষ টাকা, এটা হচ্ছে যাওয়ার কন্ট্রাক্ট। লিবিয়াদের দিয়ে মাফিয়াদের দিয়েছি 4 লক্ষ টাকা, এর মাধ্যমে আমাদের বেচাকেনা করে দিল। বেচাকেনা করে দেওয়ার পরে তিনজনা ড্রাইভার গাড়ি নিয়ে আসলো, আসার পরে দিয়ে এক একজনের যেভাবে যেভাবে গাড়িতে তোলার দরকার ওইভাবে তুললো। গাড়িতে সাধারণ সিটির ভিতরে কোনো লোক নিল না, গাড়ির ব্যাগডালার পেছনে এক একটা ব্যাগডালার ভিতরে 4-5টা করে লোক ঢুকিয়ে দিল, দিয়ে আমাদের নিয়ে গেল। কোথায় নিয়ে যাচ্ছে কি আসার বিষয় নিরুদ্দেশ, আমাদের তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না। ওইভাবে নিতে নিতে আমাদের কিছু না হলে পরে 3 থেকে 3.5 ঘন্টা গাড়ি চালিয়ে আমাদের নিয়ে গেলো এক জায়গায়, আনুমানিক 7টা সাড়ে 7টার আগে। সে সময় নিয়ে যা একটা বাড়ির ভিতরে ঢুকালো, সেখানে ছোট্ট একটা বিল্ডিং, জানালা দরজা কিছু নেই, একটাই দরজা গোডাউন ঘর, সেখানে আমাদের ঢুকাই দিল। 3 গেট পার করে 3 গেটের ভিতরে ওটা, পরে আমাদের বলছে যে আপনাদের বাসার নাম্বার দেন, আপনাদের বাসায় কথা বলাবো বলে আমাদের নাম্বার চাইল। ওরা নাম্বারটা নেবে, নিয়ে ফোন দেবে, ফোন দিয়ে দিয়ে ওরা ফোন হাতে রাখবে, ফোন আমাদের কাছে দেবে না যে আমরা অন্য কিছু করি বা কথা বলবো। কথা বলার লাইন উল্টোপাল্টা হইলে পরে মারের উপরে মার মানে অগণিত মার চলে যাচ্ছে। আর মারার সিস্টেম হইলো যেমন শীত বরফের মতো ঠান্ডার দেশ, মারতে 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 শীতের পোশাকগুলো পানি দিয়ে ভিজায় দেবে, থুতু ফেললে বরফ জমে যায় সেই জায়গায় পোশাকগুলো ভিজায় দেবে। টাকা দিতে যতক্ষণ বাসার থেকে টাকা দিতে শিকার রাজি না হবে ততক্ষণ পর্যন্ত মারতেই থাকবে। বিভিন্ন লোকের হাতে পায়ে ধরে টাকা ম্যানেজ করে টাকা পাঠানো হয়েছে। এই এজেন্সিগুলো হচ্ছে অনেক আছে, এজেন্সির তো অভাব নেই, একটু সঠিকভাবে খুঁটিয়ে নাচিয়ে দেখে যে তারা হচ্ছে আসলে ভালোভাবে বিদেশ পৌঁছে দিতে পারবে কিনা, এরকম কিছু অনেক আছে পাচার করে দেয়। যেমন আমার আব্বু এই যে লিবিয়ার উদ্দেশ্যে গিয়েছিল তাকে পাচার করে দেওয়া হয়েছে, এরকম ঘটনা অহরহ ঘটছে। তা আমি সবাইকে না করব, যদি বিদেশ যেতে হয় তাহলে একটু যাচাই বাছাই করে তারপরে যাওয়াটাই ভালো। টাকা তো ওখানে যাবে না, টাকা বাংলাদেশ অ্যাকাউন্টে জমা হবে, আর ওই টাকার রিসিপ্ট পাঠিয়ে পরে আর ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রিসিপ্ট দিয়ে পাঠালে পরে তারপরে ওরা মনে করলো হ্যাঁ আমার এই অ্যাকাউন্টে টাকা ঢুকছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো হয়তো মনে চাইলে পরে মনে করেন যে আমরা 12-13টা লোক আছি, হয়তো 2 কিলো চালের প্যাকেট দিয়ে গেল। আর যেমন দিনের বেলার জন্য দেখা যাচ্ছে অন্যান্য, ওটা হচ্ছে রাত্রে একটু চাল টাল হয়তো দেখা যাচ্ছে সে বাংলাদেশে যেমন আছে যাও রান্না করে খেতে হবে সেরকম করে একটু লবণ টবণ দিয়ে ঘুটিয়ে পিটিয়ে খাওয়াই দিতাম। তোলাপন ছিল, আমি একটু বয়স্ক লোক ছিলাম, আমার উপরে ওরা একটু নির্ভরশীল ছিল। আসার প্রক্রিয়াটা ওই যে আমি যার কাছে যা পড়লাম মিন্টু, যে কোম্পানিতে চাকরি করে মিন্টু, ওই মিন্টুর কাছে শেল্টার দিয়ে মিন্টু আমারে রেখে থাকা খাওয়ার ব্যবস্থা করে, যেহেতু কাগজপত্র নেই আউটপাস কাটতে হবে, পাসপোর্টের ফটোকপি দিয়ে আউটপাস শো করে আউটপাসের
বেঙ্গাজি যে এম্বাসি অফিস, বেঙ্গাজি এম্বাসি অফিসে আর আসছে না, আগে আসতো আসতো মনে করি আমরা হচ্ছে দুই তিনবার করে গিয়েছি। যাদের পাসপোর্ট নেই তাদের বেঙ্গাজি অফিসে কোনো কার্যক্রম হবে না। আমার অনেক ভালো শরীর স্বাস্থ্য ছিল, চেহারাও সুন্দর ছিল, মাফিয়ার মার খাওয়ার পরে মেমোরি লুজ হয়ে গেছে আমার, ভালো কথাও আমার সঠিক সময় মনে থাকে না, সঠিক কাজ করতে পারি না, খাওয়া দাওয়া শেষ, এসে আমি ডাক্তার দেখাইছি, চেক আপ করাইছি, অনেক 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 ডিস্টার্ব ধরা পড়েছে। আচ্ছা দেখুন, আপনারা জানেন যে গত বছরের ডিসেম্বর মাসে আমাদের কাছে আমাদের থানায় একটা অভিযোগ এসেছিল যে আতাউর রহমান নামে একজন ভিকটিম লিবিয়াতে তাকে একটা মাফিয়া চক্র ক্রয় করে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করছে এবং তার কাছে 4.5 লক্ষ টাকা দাবি, চাঁদা দাবি করা হচ্ছে। তারই প্রেক্ষিতে আমাদের চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাতে একটা মামলা হয়েছিল। সেই মামলার তদন্তে আমরা লোকালি জীবননগরের দুইজন আসামিকে অ্যারেস্ট করেছিলাম, একজনের নাম হচ্ছে আপনার শামীম শেখ আর একজনের নাম নবাব আলী। তাদের অ্যারেস্ট করার পরে আমরা মূল ঘটনাটা জানতে পারি। বাংলাদেশের যে দুইজন দালালকে আমরা অ্যারেস্ট করেছিলাম, তাদের মাধ্যমে লিবিয়ায় যে বাংলাদেশি দালাল ছিল তাদের যোগাযোগ করে আমরা ভিকটিমকে একটা নিরাপদ স্থানে নিয়েছিলাম এবং ভিকটিমের সাথে আমাদের নিয়মিত কথা হচ্ছিল। আমরা প্রত্যাশা করছি ভিকটিম আদালতে আবেদন করলে তার আদালতের সিদ্ধান্ত মোতাবেক সে টাকাটাও আমরা ফেরত দিতে পারবো এবং ভিকটিম তার পরিবারের কাছে ফেরত চলে আসছে। আর যারা এই মানে মানব পাচারের সাথে জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় আনতে পেরেছি এবং আরও যদি কেউ জড়িত থাকতে পারে থাকে তাহলে আমরা তদন্তের মাধ্যমে আনবো বলে প্রত্যাশা করি।